ক্যারিবিয়ান শিখা লজ্জার রেশ কাটেনি এখনো। মাঠের পারফরম্যান্সের সাদা পোশাকে যখন ভরাডুবি হয়েছে টাইগারদের, বিপরীতে আরেক সাবেক ক্রিকেটার গড়েছেন ইতিহাস, আর সেটা নিয়ামুর রশিদ রাহুলের হাত ধরে। প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেটে পালন করেছেন ম্যাচ রেফারির দায়িত্ব। ক্যারিয়ারে খেলতে পারেননি টেস্ট, তাই তো এমন সুযোগ পেয়ে গর্বিত তিনি। ড্রিমস কাম ট্রু, এটা আমার জন্য একটা খুবই একটা বড় পাওয়া, আর আমি এটার জন্য 10 বছর আমি ওয়েট করেছি। আমি বিভিন্ন ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যতগুলি ম্যাচ হয়েছে, বাইরের দেশের প্রদর্শনী ম্যাচ হয়েছে, বা যেগুলো যে কোনো ম্যাচ যখন আমি পরিচালনা করেছি, আমি যতটুকু চেষ্টা করেছি প্রত্যেক দিন আমি শেখার জন্য। এর আগে ওয়ানডে কিংবা নারীদের ক্রিকেটে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন রাহুল। তবে সাদা পোশাকের চাপটা যে ভিন্ন সেটা বুঝতে পেরেছেন দায়িত্ব পালন করতে গিয়ে। লেটার মার্কস দিলেন এই সিরিজে আইসিসির অন্য স্টাফদেরও। ইট ওয়াজ এ ডিফারেন্ট বল গেম। ওডিআই টি-20 এক ধরনের ফ্লেভার থাকে, বাট টেস্ট ম্যাচ হলো সেশন বাই সেশন খেলা। এখন হয়তো রিল্যাক্স আছেন, পরের সেশনে দেখা যাবে যে আপনি রিল্যাক্স নাই। আমার কাছে এখন মনে হয়েছে যে দুটো টেস্ট ম্যাচ আমি করেছি, আমি যে 10 বছরের যে ম্যাচ রেফারির যে অভিজ্ঞতা আমার ছিল, আমি এই 10 দিনই কিন্তু আমি শিখেছি এই 10 বছরের। তার মানে আপনি বুঝতেই পারছেন যে টেস্ট ম্যাচের সেই ফ্লেভারটা কত ইম্পর্টেন্ট। করোনা সুযোগ করে দিয়েছে বিশ্বমঞ্চে বাংলাদেশের কোচিং প্যানেলকে দায়িত্ব পালনে, তবে এখানে থামতে চান না রাহুল। নিজেকে নিয়ে যেতে চান অসীম উচ্চতায়, ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখেন দেশের বাইরেও। আমি আমার কাজটুকু করেছি, এখন আইসিসি রিকগনাইজড করেছে আমাকে, এটা আসলে আমার জন্য একটা বড় পাওয়া। বাট আমি এখানে থেমে থাকতে চাই না, আমি চাই যে দুটো টেস্ট ম্যাচ না, বাংলাদেশের হয়ে যতদিন ধরে টেস্ট ম্যাচ করার মতন আমার সামর্থ্য থাকবে যত বেশি করা যায়। সব ঠিক থাকলে মে মাসে রঙিন পোশাকে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেই সিরিজেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করার কথা নিয়ামুর রশিদ রাহুলের। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।